শুরুতে এই সংবাদ শিরোনাম, ভয় পেয়ে যুদ্ধে যেতে চাচ্ছেন না আর্মেনীয় সেনা সদস্যরা। আজারবাইজানের সঙ্গে যুদ্ধে 874 আর্মেনীয় সেনা নিহত। আজারবাইজান এবং আর্মেনিয়া চাইলেই কেবলমাত্র তুরস্ক মধ্যস্থতায় আসতে পারে বলছে রাশিয়া। আমেরিকার হুমকি উপেক্ষা করে S-400 প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষার কথা জানালো তুরস্ক। এবং সবশেষ থাকছে ইরানের হাতে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র, বাড়ছে উত্তেজনা, ভয়ে রয়েছে আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সম্প্রতি কয়েকদিন বিরোধীয় নাগার্নো কারাবাখে আজেরি সেনাবাহিনীর আক্রমণের মুখে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আর্মেনীয় বাহিনীর। এতে ইয়েরেভানের 543তম রেজিমেন্টের সদস্যরা যুদ্ধে যেতে চাচ্ছেন না। বৃহস্পতিবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আজভিশন। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, আর্মেনীয় সেনাবাহিনীর রিজার্ভ ইউনিটের 543তম রেজিমেন্টের সেনা সদস্যরা নাগার্নো কারাবাখে যুদ্ধে যেতে অস্বীকৃতি জানিয়েছে। তবে আর্মেনিয়ার কর্তৃপক্ষ গ্রামবাসীদের সংঘাতে জড়িয়েছে। কিছু গ্রামবাসী যুদ্ধে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। তারা তাদের সন্তানদের যুদ্ধ থেকে প্রতিরোধের জন্য যুদ্ধরত অঞ্চলের সড়কগুলোর সঙ্গে যাতায়াত ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন। এছাড়া হাদরুনের উত্তর আখদারার 5তম ডিস্ট্রিক্ট রেজিমেন্ট প্রতিরক্ষা অঞ্চলের সেনা সদস্যদের অস্ত্র রেখে এবং পিছু হটতে তাদের আত্মীয় স্বজন এবং পরিচিতজনরা আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে আর্মেনীয় ওই ইউনিটই তাদের খাদ্য, জ্বালানি এবং গোলাবারুদ স্বল্পতার কথা জানিয়েছে। এর আগে কারাবাখের জাবরাই প্রদেশে আজারবাইজানের সেনাবাহিনীর একের পর এক আক্রমণের মুখে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেছে আর্মেনিয়ার সেনাবাহিনী। যুদ্ধরত ওই অঞ্চলটিতে ব্যবহৃত বেশ কিছু ট্যাঙ্ক রেখে পালিয়ে যায় শত্রুপক্ষ। এছাড়া আরও কয়েকটি অঞ্চলে তীব্র আক্রমণের মুখে আর্মেনীয় বাহিনীর সামরিক যানবাহন, গোলাবারুদ, রকেট লঞ্চার, বিভিন্ন ধরনের অস্ত্র, গুলিসহ বিভিন্ন সামরিক সরঞ্জামাদি ফেলে যায়। এছাড়া মঙ্গলবার রাত থেকে আখদারা, ফুজুলি, জাবরাইল এবং গোবাদলি এলাকায় সম্মুখ যুদ্ধ হয়। এসব এলাকায় ব্যাপক আকারের ক্ষয়ক্ষতির মুখে পড়ে আর্মেনীয় সেনাবাহিনী। তাদের বেশ কিছু গোলাবারুদ এবং বাহিনীর সদস্যদের প্রাণহানি ঘটে। 27 সেপ্টেম্বর থেকে বিরোধীয় নাগার্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজান নতুন করে যুদ্ধ চড়ায়। পরবর্তীতে 10 অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে ম্যারাথন আলোচনা হয়। বিরোধীয় নাগার্নো কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়া সেনা সদস্যদের সঙ্গে তুমুল যুদ্ধ চলছে। ইতিমধ্যে বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আর্মেনীয় সেনাবাহিনী। বৃহস্পতিবার আর্মেনিয়া বাহিনীর 40 যোদ্ধা নিহত হয়েছে। এ নিয়ে 27 সেপ্টেম্বর থেকে অস্বীকৃত নাগার্নো কারাবাখ কর্তৃপক্ষের 874 যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া সম্প্রতি কয়েকদিনের যুদ্ধে কয়েকটি অঞ্চলে আজারবাইজানের সেনাবাহিনীর হামলার মুখে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে আর্মেনিয়ার বাহিনী। ইতিমধ্যেই আর্মেনীয় সেনাবাহিনীর রিজার্ভ ইউনিটের 543তম রেজিমেন্টের সেনা সদস্যরা নাগার্নো কারাবাখ যুদ্ধে যেতে অস্বীকৃতি জানিয়েছে। 27 সেপ্টেম্বর থেকে বিরোধীয় নাগার্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজান নতুন করে যুদ্ধ জড়ায়। পরবর্তী 10 অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে ম্যারাথন আলোচনা হয়। 11 অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া এবং আজারবাইজান পরস্পরকে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে। দ্বিতীয়বারের মতো শনিবার 17 অক্টোবর রাত থেকে যুদ্ধবিরতির পরপরই গাঞ্জাতে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 13 জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এর মধ্যে 4 জন নারী এবং 3 জন শিশু রয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছেন 50 জন। এরপরই দুই দেশের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত, তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা 1990-এর দশক থেকে নিয়ন্ত্রণ করছে। ওই দশকেই আর্মেনীয় এবং আজারবাইজানের সঙ্গে যুদ্ধে 30,000-এরও বেশি মানুষ নিহত হয়। রাশিয়া বলছে নাগার্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যকার শান্তি আলোচনায় তুরস্কের অংশগ্রহণ সংঘর্ষরত উভয় দেশের সম্মতির উপর নির্ভর করছে। রুশ প্রেসিডেন্ট আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসক্রপ একথা জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার মস্কোয় বলেছেন, কারাবাখ সংকট নিরসনের আলোচনায় আজারবাইজান এবং আর্মেনিয়া উভয় দেশ চাইলেই কেবলমাত্র তুরস্ক অংশ নিতে পারে। তিনি বলেন, তুরস্ক মধ্যস্থতা করার জন্য যে প্রস্তাব দিয়েছে সে সম্পর্কে রাশিয়ার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, বরং এটি এমন একটি সিদ্ধান্ত যা আসতে হবে বাকু বা ইয়েরেভানের পক্ষ থেকে।
পেসোকভ বলেন, এর আগে দুদেশের যুদ্ধবিরতির ব্যাপারে যে সমঝোতায় পৌঁছেছিল তা এখন পর্যন্ত কেউ মেনে চলেনি। নাগানো কারাবাক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে গত 27 সেপ্টেম্বর নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর তুরস্ক এই সংঘাতে প্রকাশ্যে আজারবাইজানের পক্ষ নেয়। তবে সম্প্রতি আঙ্কারার দুদেশের মধ্যে মধ্যস্থতার কাজে রাশিয়াকে সঙ্গ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু আর্মেনিয়া তুরস্কের এ প্রস্তাবে সরাসরি বিরোধিতা করছে। আজারবাইজান এবং আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা গত 11 অক্টোবর মস্কোয় রুশ প্রেসিডেন্ট সের্গেই ল্যাভরভের মধ্যস্থতায় এক দীর্ঘ বৈঠকে যুদ্ধবিরতির প্রতিষ্ঠায় সম্মত হয়, কিন্তু এখন পর্যন্ত সে সমঝোতা দুদেশের পক্ষ থেকে বহুবার লঙ্ঘন করা হয়েছে। মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়া থেকে কেনা S-400 প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে তুরস্ক। দেশটির কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, কৃষ্ণ সাগরের উপকূলীয় তুরস্কের একটি শহর থেকে রাশিয়ার তৈরি S-400 প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে তাদের সেনাবাহিনী। $2.5 বিলিয়ন কেনা ওই রুশ সমরাস্ত্রটি গত শুক্রবার পরীক্ষার সময় উপকূলীয় শহর সিনুপ থেকে একটি ধোয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা যায়। চলতি সপ্তাহে এই ব্যবস্থা পরীক্ষা চালানোর কথা ছিল দেশটির। এর আগে এই পরীক্ষাকে সামনে রেখে কৃষ্ণ সাগরের ওই এলাকায় নৌযান এবং বিমান চলাচলের সতর্কতা জারি করে তুরস্ক। এর আগে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা S-400 পরীক্ষার বিষয়টি অস্বীকার বা স্বীকার কিছুই করবে না। S-400 প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা চালানোই যুক্তরাষ্ট্র এবং তুরস্কের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। যুক্তরাষ্ট্র চায় না যে তুরস্ক রাশিয়ার তৈরি একই প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করুক। দেশটির অভিযোগ, এর ফলে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার তথ্য ব্যাহত হতে পারে। গত বছর তুরস্কের কাছে F-35 জেট বিক্রি স্থগিত করে ওয়াশিংটন। এছাড়া দেশটির উপর অবরোধ আরোপেরও হুমকি দেয় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে ইরান। দেশটিতে চলমান মহড়ায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা BABR-373 থেকে ছুরা ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। মহড়া পরিচালক কর্তৃপক্ষ জানিয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি BABR-373 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা খুবই নিচু দিয়ে উড়ে চলা লক্ষ্যবস্তুর উপস্থিতির বিষয়ে সংকেত প্রদান করেছে, আর এরপরে লক্ষ্যবস্তুর অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করে অনেক দূর থেকে তা ধ্বংস করে দিয়েছে। ইরান প্রায় অর্ধেক এলাকা জুড়ে গার্ডিয়ান্স অফ ভেলাইত স্কাই 99 নামের এই বিশাল আকাশ মহড়া শুরু করেছে। এই মহড়ায় মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস ফারাজপুর বলেছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা অত্যন্ত ভালো অবস্থানে পৌঁছেছি, এগুলো সবই আন্তর্জাতিক মানের। এরপরও আমরা বসে নেই, এসব সরঞ্জামকে আরও উন্নত করতে সবসময় আমরা কাজ করে যাচ্ছি। আমরা নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে আকাশকে শত্রুমুক্ত রেখেছি। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।